পূজো উদ্বোধনে এসে অধীর রঞ্জন চৌধুরী শোনালেন খুশির খবর। ভারত বায়োটেক দ্বারা নির্মিত কোভ্যাক্সিন এবার আন্তর্জাতিক ছাড়পত্র পেল, অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু তাঁরা ছাড়পত্র দিয়েছে এই ভ্যাকসিনকে। কি বলেছেন অধীরবাবু, চলুন শুনে নিই। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি। তাৎপর্য এবং সাফল্য, আপনারা জানেন আজও করোনা কালের মধ্য দিয়ে আমরা চলেছি। করোনা আমাদের জীবন থেকে সরে যায়নি। করোনা বলছে আমি করোনা, আমি এখনো যাইনি, কবে যাব জানি না। তাই সতর্কতা নিতে যেন আমাদের কোনো ভুল না হয়। আজকে কালী পুজোর এই পবিত্র সন্ধ্যায়, দীপান্বিতা অমাবস্যার এই শুভ সন্ধ্যায় আপনারা যারা এসেছেন গুরুজনরা, তাদেরকে আমি প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। মায়েদের আমার শ্রদ্ধা, বন্ধু সহকর্মী ছোট ছোট ভাই বোনেদের প্রীতি শুভেচ্ছা স্নেহ ভালোবাসা জানাই। আজকে একটা ভালো খবর আছে, তাহলে এই ভারতবর্ষের বিজ্ঞানীরা, ভারতবর্ষের ল্যাবরেটরি ভারত বায়োটেক, সেই ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ বিশ্বের সব থেকে বড় যে স্বাস্থ্যের সংস্থা WHO, তারা আজকে ইমার্জেন্সি ইউজ লিস্ট অর্থাৎ কোভ্যাক্সিনের ব্যবহার আজ থেকে সারা পৃথিবীতে স্বীকৃতি পেল। এটা আমাদের কাছে অনেক বড় খবর। ভারতবর্ষের ভ্যাকসিন বিশেষজ্ঞরা তাদের রিসার্চ, তাদের গবেষণা, তাদের জ্ঞান, তাদের বুদ্ধি, তাদের নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে কোভ্যাক্সিন উৎপাদন করে শুধু দেশকে নয় পৃথিবীর বুকে ভারতকে তারা সম্মানিত করেছে। তাই তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই।